মেঘনা নদীর ভাঙন রোদে চাঁদপুর হাইমচরের নদী সংরক্ষণ প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ বোর্ড চাঁদপুর বিভাগের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে তিনটি ভাগে এই কাজের মধ্যে চাঁদপুর সদরের ফেরিঘাট ও হাইমচর উপজেলার চর ভৈরবী কাটাখাল বাজার এলাকার নদীর তীরে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করা হচ্ছে এরপরেই দ্বিতীয় ভাগে সিসি ব্লক ডাম্পিং এবং সর্বশেষ নদীর তীর সিসি ব্লক প্লেস করা হবে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান নদী ভাঙন থেকে হাইমচর একশো নব্বই কোটি সাতাত্তর লাখ টাকা ব্যয় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এর মধ্যে চাঁদপুর সদরের হরিনা ফেরিঘাট ও তৎসংলগ্ন এলাকার নয়শো তিরিশ মিটার এবং হাইমচর উপজেলার চর ভৈরবী কাটাখাল বাজারের আটশো ষাট মিটার নদী রয়েছে এই প্রকল্পের মেয়াদ আগামী দুই সালের জুন মাস পর্যন্ত তবে সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছেন নির্ধারিত অর্থ বছরের আগে কাজ শেষ করা সম্ভব বর্তমানে এর কাজ প্রায় তিরিশ ভাগ শেষ হয়েছে ডেস্ক রিপোর্ট ডাব্লিউএম